PF long left, long left, long left. PF long left, long left, long left. Agar mamuli sharar long left, long left, long left. Kamba mukeri sharar long left, long left, long left. Hey, BPF ne. Hey, hey, BPF ne. Hey, hey, BPF ne. Hey, bro. বই খাইছে নাকি? হয় না আমি ভাই ট্রাইবেল মানুষ হ্যান্ডশেক করব লাগে। নাঙলতে বুটটো দিবি কইছিলে চুক্তি মানে কি হয়? সাপোজ এই গরুটো যদি আমি চুর করে লৈ আনো গাঁৱৰ পৰা, সিম্পল ভাষাত কওঁ, এই গরুটো যেটা চুর করে আনে মালিকটো চুর করাটো পিটিব। এটা গাঁৱৰ ৰাইজে মেল এটা পাতিব, মেল এটা পাতোতে গাঁৱৰ মানুহে কব আজিৰ পৰা তই ব তই কান্দৰ, তই গরু চুর নকরো বলে ক, এনেকৈ কব। কি কব যে মই কান ধরেছো আজির পর মই গরু চুর নকরো, নয় জানো? দুই নম্বর কথা কব যে মালিকে কব যে তুই মোর গরু চুর করার কারণে রাইজক মই খানা এটা খুবর কারণে 500 টাকা দে বলে কব, হব দিম বলে কব, তেতিয়া দুটা পার্টিয়ে মিলি যায়। এই মিলি যাওয়াটকে কয় চুক্তি, সেইটোকে কয় এগ্রিমেন্ট। দুটা পার্টি মিলি পেলাই সিদ্ধান্ত লওয়াটক কয় ইংরাজিত এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টটো কত হল যেতিয়া বড় মানুষ আন্দোলন, বহুত খিনি মাইকী মানুহ অত্যাচাৰ হল, মতা মানুহ অত্যাচাৰ, কোনোবা বিকলাংগ হল, ঘৰ বাৰী জ্বলিলে, তেতিয়া এৰাৰ দৰাৰ মাজত যে বিটিআৰত যিমানখিনি সা সুবিধা গভৰ্ণমেণ্টে আমাক দিম বুলি আগত দিয়া নাছিলে, এতিয়া দিম বুলি কোৱাটো এইটো লৈ পেলাই চুক্তি কৰা আছিলে। কিন্তু এই চুক্তি, এই এগ্ৰিমেণ্টটো আখৰে আখৰে পালন কৰিম বুলি কৈ পেলাই প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াই দিল্লীত উৰণ মাৰি লৈ গৈছিলে আমাৰ ৰঞ্জন দেমাৰীৰ লগত লৈ পেলাই। কিন্তু আজিলৈকে একো এটা পালন নকৰিলে। এইকাৰণে আপুনি বড়ো মানুহবিলাকৰ কাৰণে কতো স্থান নাই। এতিয়া আল্টিমেটলি আমাৰ ছিক্স শ্বিডুল এলেকাটো আমাৰ কাৰণে জেগা নাথাকিব। আপোনালোকে ছিক্স শ্বিডুল মানে মই বুজাই দিওঁ এইটো অলপ, ছিক্স শ্বিডুল এলেকাত নন ট্ৰাইবেল মানুহৰ অধিকাৰ নাই মাটিত। ছিক্স শ্বিডুল এলেকাত আপোনালোকে মালিক, ছিক্স শ্বিডুল এলেকাত হিমন্ত শৰ্মা তাৰ ইয়াত অধিকাৰ নাই আপোনালোকক এইটো কৰ সেইটো কৰ বুলি ক'বলৈ। ছিক্স শ্বিডুল বুলি এটা নটিফাইড হয় সংবিধানৰ এটা ধাৰা এটা আছে, সেই মানুহৰ মালিক আপোনালোকে, এই জামিনৰ মালিক আপোনালোকে হয়, ইয়াত কোনোবা মানুহ আপোনালোকৰ মালিক হ'ব নোৱাৰে, সেইটো কয় ছিক্স শ্বিডুল এলেকা। এতিয়া ছিক্স শ্বিডুলো নাথাকিব, আপোনালোকৰ ফৰেষ্ট এক্ট এটা আছে 2006, ফৰেষ্ট শ্বিডুল ট্ৰাইব ফৰেষ্ট ডিৱেলাৰ এক্ট 2006, এই একমতেও ট্ৰাইবেল মানুহ য'ত আমি বসবাস কৰি আছে সেই মাটিৰ অধিকাৰ কাৰণে আমাক পায়। আমাক হিমন্তই কৈছিলে যে আপোনালোকক 50 বিঘা 50 বিঘা দিম বুলি কৈছিলে। আপোনালোকে ইয়াত কোনোবা 50 বিঘা মাটি পোৱা আছে না? মোক হাত দাঙি দিয়কচোন চাওঁ। এজনী নাই। আৰে ভাই এইটো ঠগিৰাম হয়, এই ফাকিৰাম হয়, এই ফাকিৰাম ঠগিৰামৰ কথা কেতিয়াও বিশ্বাস নকৰিব। এই ফাকিৰাম ঠগিৰামে আমাক কৈছিলে যে ছিক্স শ্বিডুল মই কেতিয়া হাত নুমাওঁ, ই হাত সোমাই পেলাই আমাৰ মাজত এটা বিভাংক আনি দিলে, হয় না রাইজ? আমার মাজত সদায় হাই কাজিয়া করাই পেলে আমার উন্নতি পদত লৈ যোৱা নাই। আর আমার এতিয়া যেটো ওয়ান নেশন আহিছে, ওয়ান থিওরি, ওয়ান নেশন, ওয়ান ভাষা, ওয়ান ধর্ম যেটা আহি যায়, তেতিয়াহলে আমি যেতিয়া বিয়া, সেটা বিয়া আপনাদের বড় মতে যেতিয়া বিয়া পত্র করে, নয় জানো? সেই বিয়াটো এই মতে নচলিব, কিন্তু ধর্মতে যাব লাগিব, মন্দিরত সাতবার ঘুরিব লাগিব, মন্দিরের পর সার্টিফিকেট আনিব লাগিব, সেইটোত আপোনালোকে গৈ আছে, আমার কারণে ডেঞ্জার। তেতিয়া কি হব, আমার ধর্ম আমার কালচারটো অটোমেটিকলি আঁতৰি গুছি যাব। সেই কারণে এইবিলাক বস্তুর পৰা রক্ষণাবেক্ষণ দিবর কারণে আমি বিটিআরে চুক্তি করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের লগত যে আপোনালোকৰ যিমান সা সুবিধা আছে আপোনালোকৰ সা সুবিধাটো এডমিনিষ্ট্ৰেশ্যনটো আপোনালোকে কৰক, আপোনালোকৰ যিটো এডমিনিষ্ট্ৰেশ্যন সিস্টেম আপোনালোকে কৰক, মাটি সিস্টেম আপোনালোকে কৰক, বিয়াৰ সিস্টেম আপোনালোকে কৰক, সবখিনি বস্তু আমি নিজৰ মতে কৰিব লাগিছিলে। কিন্তু বিজেপিয়ে এতিয়া আমাক সেইটো নিদিব। আমি ট্ৰাইবেল হৈ নাথাকিম, আমাৰ ট্ৰাইবেল চাৰ্টিফিকেট লৈ আমি পঢ়ি আহিছোঁ, আমি দিল্লী নিচিনা জেগা কটনৰ পৰা পঢ়ি পেলাই দিল্লীত ল পঢ়ি আহিছোঁ, একমাত্ৰ এই শ্বিডুল ট্ৰাইব চাৰ্টিফিকেট লৈ পেলাই। আপোনালোকৰ ল'ৰা ছোৱালী এতিয়া শ্বিডুল ট্ৰাইব চাৰ্টিফিকেট নেপাব, কাষ্ট চাৰ্টিফিকেট নেপাব, আপোনালোকৰ জংগলত থকাৰ অধিকাৰ নেপাব, আপোনালোকে মাটিৰ অধিকাৰ নেপাব যদি বিজেপি আপোনালোকে বাই মিষ্টেক যদি জিকায়। এইটো ভুলতো নকৰিব, এইটো যদি কৰে নিজৰ ভৰিত নিজে ফুটাৰ মাৰা হ'ব। সেইকাৰণে
আপনার এগ্রিমেন্ট কথা কবলে হলে বহুত খিনি আছে, ইমান খিনি আজি ইলেকশনের দিনত আমি নকও, কিন্তু মূল কথা এইটাই কম যে আপনার নিজের সম্মান বসাবর কারণে, জাতিটা বসাবর কারণে আপনার এইবার আমার কাম্পা বরগড়ি সারক নাঙল চিহ্নত ভোট দিয়ে পেলায় জয়যুক্ত করা মানে কামনা করছো, এইটাই মূল প্রার্থনা আপনার।